যানজটে সমস্যা, দাম পাচ্ছেন না কৃষকেরা। বনগাঁ কিষাণ মান্ডির সমস্যা খতিয়ে দেখলেন বনগাঁ পৌর কর্তৃপক্ষ। বিকল্প রাস্তা বা বাইপাসের দাবি কৃষকদের। যানজটের কারণে সমস্যায় পড়ছেন কৃষকেরা, তার ওপর পাচ্ছেন না ফসলের ন্যায্য দাম। পাশাপাশি কিষাণ মান্ডির ভেতরে রয়েছে ফোরেদের দালাল চক্র, এমনই নানান অভিযোগ আসছিল বনগাঁ কৃষি মান্ডি থেকে। শুক্রবার অভিযোগ খতিয়ে দেখতে সরেজমিনে কৃষি মান্ডিতে আসেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ, স্থানীয় কাউন্সিলর দীপালী বিশ্বাস ও পৌরসভার কর্মীরা। বাগদা রোড ধরে কৃষকদের সাথে কথা বলতে বলতে মান্ডির ভেতরে যান তারা। সাধারণ কৃষকদের সাথে কথা বলে তাদের সমস্যা বোঝার চেষ্টা করেন। এ বিষয়ে স্থানীয় এক কৃষক বলেন, আমরা সমস্যার মধ্যে রয়েছি, একটা বাইপাস রাস্তা দরকার, এখানে যানজট অন্যতম সমস্যা, আমরা সময় মতো মাল নিয়ে পৌঁছাতে পারছি না, নির্দিষ্ট দাম বেঁধে দিচ্ছে, সেই দামেই ফসল বিক্রি করতে হচ্ছে। এই যে বাইপাস রাস্তা, আমাদের যে একটা এক রুটে যে রাস্তাটা, সেই রাস্তাটা শুধু মানে বাইপাস রাস্তা হলে আমাদের একটু সুরাহা হয়, আর আমাদের মাল যে দাম সঠিক 8 টাকা 9 টাকা, যে পটল 8 টাকা পটল বিক্রি করে আমরা কীভাবে 20 সার কেনবার কী দিতে পারি আমরা, আর সবসময় জামে আমাদের ফেলে দেয় মালের দাম, প্রত্যেকটা হাটে আমাদের মালের দাম কম দেয়। হ্যাঁ, ফুটেরা, আর এই মাল এখানে গিয়ে ওরা যেটা দাম বলবে সেটা আমাদেরকে দিতে হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ও শুক্রবার হাটের দিনে কিষাণ মান্ডি ছাড়িয়ে যানজট এসে পৌঁছায় বনগাঁ বাগদা সড়ক পর্যন্ত। সকালের পর একটা সময় চলাচলের অযোগ্য হয়ে পড়ে রাস্তা। অপর এক কৃষক এ বিষয়ে বলেন, আমরা ফসলের দাম পাচ্ছি না, যারা মাল বিক্রি করে ফিরছেন এবং যারা মাল নিয়ে যাচ্ছেন প্রত্যেকেই একই রাস্তা ব্যবহার করেন, যার ফলে যানজট তৈরি হচ্ছে, বিকল্প রাস্তা হলে ভালো হয়। আমাদের সমস্যা, আমাদের এই রাস্তা ডাবল রাস্তা দরকার, প্লাস আমাদের যে বেতা কেনা হয়, আমাদের যে বেতা কেনা মাল বেতা কেনা হয়, তাতে আমাদের তেলের পয়সা হয় না, সারের পয়সা হয় না, আর ফসলের দাম আমরা খুব কম পাই, তার জন্য আমাদের সমস্ত জোনের পয়সা তাই হয় না আমাদের, তাহলে আমরা চলবো কী করে? এখানে দালাল তো আছে, দালাল আছে, ফড়ে আছে, তা না হলে এরা মাল কেনা বেচা করে, এরাই সব করে। যখন মার্কেটে পৌঁছায় তখন অনেক তারা অনেক পয়সা ডবল ডবল বেচা কেনা করে, কিন্তু আমরা সেই পয়সা পাই না, তারা হাফও পয়সা পায় না। এদিন কৃষি মান্ডি ঘুরে দেখার পাশাপাশি কৃষকদের সাথে কথা বলার পর পৌরপ্রধান বলেন, এখানে পরিকাঠামো আরও বাড়াতে হবে, এখানে প্রচুর কৃষকেরা আসেন, এটা ওয়ান ওয়ে হয়ে গেছে, যাতে বাইপাস করা যায় আমরা তার চেষ্টা করব, কৃষকেরা যাতে ন্যায্য দাম পান তার ব্যবস্থা করা হবে, পাশাপাশি কৃষকদের সুবিধার জন্য এখানে একটি কোল্ড স্টোরেজ করা যায় কিনা সে বিষয়েও চেষ্টা করা হবে। আমাদের বনগাঁ পৌরসভার মধ্যে যে কিষাণ মান্ডি আছে, প্রতিনিয়ত রাস্তা জ্যাম হয় লরি এবং বিভিন্ন সবজির গাড়িতে, সেটা নিয়ন্ত্রণ করার জন্যে আমরা বনগাঁ পৌরসভা এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আজকে সেই যানজট নিয়ন্ত্রণ করা হয়েছে, আমরা সেই দুটো দিক থেকে রাস্তাতে গাড়ি যাওয়ার ব্যবস্থা করেছি, এখন যানজট মুক্ত হয়েছে। আরও এখানে আরও পরিকাঠামো দরকার, কিষাণ মান্ডিতে এত সবজি আসছে যে সবজি রাখার মতন জায়গা নেই, আমাদের কিষাণ মান্ডি অপরিচিত হয়ে গেছে, জায়গা বাড়াতে হবে, এবং এই জায়গায় একটা বাইপাস রাস্তা আর একটা রাস্তা দিয়ে একটা ওয়ান ওয়ে হয়ে গেছে, যাতে আর একটা বাইপাস হয়, তার জন্যেও আমরা চেষ্টা করব। আমরা চাষিরা যে ফসল নিয়ে আসছে তারা যাতে ন্যায্য দামে বিক্রি করতে পারে, আজকে ফসলের দাম দেখলাম বাজারে পটল 20 টাকা, এখানে 9 টাকায় বিক্রি হচ্ছে, কাঁকরোল বাজারে 50 টাকা, এখানে 25 টাকায় বিক্রি হচ্ছে, সেগুলো যাতে নিয়ন্ত্রিত হয় সেদিকেও আমাদের বনগাঁ পৌরসভার থেকে আমাদের নজর আছে। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর দীপালী বিশ্বাস বলেন, চেয়ারম্যান সহ আমরা এবং কনজারভেটিভ সবাই এবং ওয়ার্ড থেকে সবাই উপস্থিত হয়ে আমরা হাটটাকে পরিদর্শন করলাম, সেখানে চেয়ারম্যান কথা দিয়ে গেছে যে এখানে আর কৃষিরা যে সঠিক মূল্য পাবেন এবং এই যানজটের দিকটা ওনা উনি দেখবেন এবং একটা কোলেস্ট্রলের ব্যবস্থা করবেন আগামী দিনে, উনি আশ্বাস দিয়ে গেছেন এবং উনি সবসময় আমাদের সাথে আছে, পাশে আছেন, সব দিক দিয়ে উনি দেখবেন, এই আশ্বাস উনি দিয়ে গেছেন। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।